তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মাল বাজার, সেটা হলো সাউন্ড কিংয়ের। দেখতেই পাচ্ছি টোটাল চুং এখানে রাখা আছে, ইউনিট দু একটা পড়ানো বাকি আছে, বাকি সব পড়ানো হয়ে গেছে। মালটা বাঁধা হচ্ছে আজকে বড়া সিদ্ধেশ্বরী দেবীপুরের কাছে, মানে বুলুরদোলা সাইডে। মালটা কালকে বইছি বালিকার যাবে ফিস্টি করতে। তো এখানে নতুন বক্স দেওয়া কথা ছিল, তো বক্স রেডি হয়নি বলে দিতে পারিনি। এই বক্সটাই যাচ্ছে, এই বক্সটা বলেছিলাম যে লাস্ট ফিল কিলোগ্রাম, কিন্তু রেডি হয়নি বলে এই বক্সটা ভাড়া দিতে হচ্ছে। মেশিন লাটানো হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছে ডিজি উঠে গেছে, ফন্টটার সাইডে দেখাচ্ছি, দেখো। দেখতেই পাচ্ছ ফন্টের সাইডটা, যারা দেখতে চাও কালকে বইছি বালিকারে চলে যাবে। প্রায় 200 টাকা থেকে রিসেট থাকে, 150 থেকে 200। পরপর 3 দিন বালিকার যাবে সাউন্ড কিং। কালকে যাবে 1 তারিখ, 3 তারিখ যাবে আমার মোড় থেকে, 5 তারিখ যাবে ডিবিসি পার্ক থেকে, আর 7 তারিখে ভাড়া আছে ইয়েতে রায়না মাথা কাছা শালগাছা যাতে আছে আমার ভাড়া ফিস্টিটা হয় মাথা কাছাতে। তো ওইটাই লাস্ট ফিল করার আবার দেখি প্রোগ্রাম নিয়েছি, এবার কী হয় দেখি। আশা করছি 3-4 তারিখ করে স্পিকার ঢুকে যাবে। তো যারা দেখতে চাও কালকে চলে যাবে। ট্রাক্টরের তলায় বাঁধা হচ্ছে মাল ঝুঁকিয়ে। দেখতে পাচ্ছি কেমন বাঁধা হয়েছে এখানটা, সজল সোমনাথ পিছনে আছে, সামনে বাপ্পা দা আছে, সব মাল বাঁধছে। তো বন্ধুরা, কালকে দেখা হচ্ছে, বলছি বালিকাদের ভিডিও নিয়ে আসছি। আর বক্সের আজকের সাউন্ড কিং এর মাল চেকের ভিডিও আমার ছোট চ্যানেলে চলে আসবে, বাংলা বক্স ফ্যান চ্যানেলে। রাতের দিকে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে দেখতে হবে। তো বন্ধুরা চলো, বাই।